प्रभादेवी छात्री झराफुलनाक आसला दुईट कास्ताकोड़े झराफुलों मृतदेह कोई फिंगी देला राकेश पुलिस सूत्र मिला सूचना गाड़ी गोड़ घुसुड़ा देखी कोक सेवादेश सांघ सोनाली चाटिंग करुला अभिता राकेश जल विवाद प्रसंग आ दुई मास पर सर महानदी ट्रब्युनाल अवधि संसद में प्रसंग उठा विजय महापा का प्रस्ताव स्वार्थ कहे ओा बीजेपी और विजे मंत्री पद्मनाभ कहेशा सपक्ष में जी ट्रब्युनाल राय

प्रधानमंत्री नरेंद्र मोदी को तम तो मन की बात कार्यक्रम देश में द्रुतगति आगे चल्सिता कोरोना टीकाकरण को प्रशंसा कहे पंद्रह दिन में तीस लक्ष लो दिजा थी उठा लोकाल फर भोका सशक्तरण प्रसंग आईन को राय देता महिला विचारपति पड़ा महंगा जस्टिस पुष्पा को स्थायी जज निजुक्ति सुपारिश को प्रत्याहर कले कोर्ट कलेयम चर्मरी चर्म संस्पर्श नौन निर्यातना कहते राय ডাক্তরখানার ঘরু ফিরে বিসাই অধ্যক্ষ সৌরভ গাঙ্গুী দ্বিতীয় থর কোলকাতার আপোলো হসপিটালে আজও প্লা সুস্থ অাঙ্গুী হার্ট ব্লকেজি দুইটি দিল্লী আন্দোলনরত চাষী রকম পুলিশের কড়া পদক্ষেপ বডিলা সুরক্ষা বারটি স্তরের করলা ব্যারিকেং ব্যবস্থা কন্তযুক্ত তার বিছাই রাজপথ বন্দ করেছে পুলিশ ନମସ୍କାର ଓଡ଼ିଶାକୁ ସ୍ଵାଗତ ବୁଲେଟିନ୍ ଆରମ୍ଭ କରିବା ବହୁଚର୍ଚ୍ଚିତ ରମାଦେବୀ ଛାତ୍ରୀ ଝରାଫୁଲ ମୃତ୍ୟୁ ମାମଲାରୁ ଝରାଫୁଲଙ୍କ ମୃତ ଦେହକୁ କାହିଁକି ରାସ୍ତା କଡ଼ରେ ଫିଙ୍ଗି ଦେଇ ଚାଲିଗଲା ଅଭିଯୁକ୍ତ ରାକେଶ ତାର ସତ ଜଣାପଡ଼ିଛି ପୋଲିସ ସୂତ୍ରରୁ ମିଳିଥିବା ସୂଚନା ଅନୁସାରେ ରାକେଶ ଓ ତାର ବନ୍ଧୁ ଝରାଫୁଲଙ୍କୁ ସ୍କୁଟରରେ ନେଇଯାଉଥିବା ବେଳେ ଝରାଫୁଲଙ୍କ ଗୋଡ଼ ରାସ୍ତାରେ ଭୁଘୁଶୁଡ଼ିଥିଲା ଏହା ରାସ୍ତାରେ ଯାଉଥିବା ଅନ୍ୟ ଲୋକଙ୍କ ନଜରରେ ପଡ଼ିବା ପରେ ସନ୍ଦେହ ହୋଇଥିଲା ତେବେ ରାକେଶ ପୋଲିସକୁ କହିଛି

তবে লোক পচরা উচরা পরে ভীষণ ভয়ভীত হয়ে পড়ি রাকেশ ও তা সাথী তেণু ময়ূরভ যা বাটে সে রাস্তা কড়ে মৃতদেহ কু ফিঙ্গি চাল আসিলে তবে ঝরাফুলঙ্ক মৃতদেহ কু বলে অভিযুক্ত রাকেশ কুয়াখার ফোপাড়ি নেই সময়ের কিছু প্রতীকাৎমক চিত্র আমি আপনার সামনে রাখি তবে এই চিত্রের যা রাকেশ বয়ান দিয়েছি তা আপনার দেখিপাচ্ছি যেতবে ঝরাফুলঙ্ মৃতদেহ কু ভুবনে রাকেশ স্কুটর যোগে নিয়ে যাওয়া ঠিক সেই সময়ের ঝরাফুলঙ্ গোড় তলে ঘুষুড়ি লাগবে এখন দেখি রাস্তার লোক মধ্যে পচারিলে যা কু ভয়ীত হয়ে পড়েছিল রাকেশ কবল এটি কি নুহ তা ইন্ডিকো কার মধ্যে পিছা করে এবং এই কারটি হুয়ে তো ঝরাফুলঙ্ গোড়ায় ঘুষুড়ি বা দেখি ସନ୍ଦେହ କରିଥିଲା ଏବଂ ରାକେଶକୁ ବାରମ୍ବାର ପଚାରିଥିଲା କିନ୍ତୁ ରାକେଶ କହିଥିଲା ଯେ ତାଙ୍କ ଦେହ ଅସୁସ୍ଥ ଅଛି ଆମ ପ୍ରତିନିଧି ଅନୀଲ ପଣ୍ଡା ଯୋଡ଼ି ହୋଇଛନ୍ତି ଏ ସମ୍ପର୍କରେ ଆଲୋଚନା କରିବା ପାଇଁ ଅନୀଲ ଗୋଟିଏ ପରେ ଗୋଟିଏ ତଥ୍ୟ ସାମ୍ନାକୁ ଆସୁଛି ଝରାଫୁଲଙ୍କୁ ନେଇ କିନ୍ତୁ ବର୍ତ୍ତମାନ ସମୟରେ ଯଦି ରାକେଶଙ୍କ କଥା ଆମେ କହିବା ସେ ଯାହା ପୋଲିସ ଆଗରେ କହିଛନ୍ତି ଯେ ସେ କୁଆଖିଆରେ ଏଇଥିପାଇଁ ଫୋପାଡ଼ି ଦେଲେ ଯେତେବେଳେ ଝରାଫୁଲଙ୍କୁ ବାଟରେ ନେଇଯାଉଥିଲେ ସେତେବେଳେ ସ୍କୁଟରରୁ ତାଙ୍କ ଗୋଡ଼ ତଳକୁ ଘୁଶୁଡ଼ୁଥିଲା ଏବଂ ଲୋକ ତାଙ୍କ ଉପରେ ସନ୍ଦେହ କରିଥିଲେ କ'ଣ ଅଧିକ ଖବର ରହୁଛି ଏବଂ ସେଠାକାର କିଏ ପ୍ରତ୍ୟକ୍ଷଦର୍ଶୀ ରହିଛନ୍ତି କି ଯିଏ ଏଇ ଚିତ୍ରକୁ ପୁରା ଦେଖିଛନ୍ତି নিশ্চিতভাৱে আমি যদি কয় যে ঝৰাফুলৰ যেতিয়া মৃত্যু হৈছিল ছবিছ তাৰিখ ৰাতিৰে যেতিয়া মৃত্যু হৈছিল তাৰ য'ত প্ৰেমিক ৰকেশ সি এক স্কুটি যোগে তেওঁৰ সহযোগী সৈতে যেতিয়া যাছপুৰ অভিমুখী আছিল সি নিজৰ মাইণ্ড মেক কৰিলে যে তাক ময়ুৰভঞ্জৰে ফপাডি দিয়ে যিহেতু সি তাৰ পূৰ্বদিন ঘৰ ঘৰ লোকক জয়ে থাকিল যে সেই ময়ুৰভঞ্জ যাওক বস যোগে যাওঁ তুমি যদি ময়ূৰভৰে ডেডবডি পি যাব চিহ্ন হ'ব ত'লে আপুনি দোষ আচিব নাই এনে সুৰুখুৰে খচি যায় পাৰিব সেই উদ্দেশ্য ৰখি মৃতদেহ ঝৰাফুলৰ স্কুটি যোগে যাওক এনএচৰে জাতীয় ৰাজপথ ষোলৰ যেতিয়া ভূৱনেশ্বৰ বা অভিমুখে যাওঁতে সেই সময়ত ছতিয়া নিকটৰে এক গাড়ী তুমি প্ৰথমে পচাৰিছিল যে ঝিয়ৰ গোড় কাংকি হলু যিহেতু ঝৰাফুল মৃত্যু হৈছিল স্কুটি এক ছট গাড়ী ৰেণু যেতিয়া ৰাস্তাৰ যাওক এনএচৰে গোড় ঘচি গোড়ৰ গোটেই জোতা গোটেই গোড়ৰ জোতা খচি আছিল যাফল গোড় ৰাস্তাৰে ঘুচৰি গোটেই প্ৰকাৰ ভয়ভীত ছিলে এয়া সময়ত সেই গাড়ী কিছ গা পুনৰবাৰ বি পচাৰি যে আপোনাৰ

অনিলেৰ কিছু যোজনা এমি যে ময়ুৰভঞ্জুল মৃতদেহ ফিঙি থন্তু ঝৰাফুলৰ গোড় তলে ঘুচুৰা মু ভাঙি

নিশ্চয় ভাৱে যেতিয়া সতৈছ তাৰিখ দিন সকলো খবৰ আছিল যে ৰাস্তা কড়ৰে এক যুৱতীৰ মৃত শৰীৰ পিছি আৰু তাকে গোটেই লগেজ বেগ মই পেণু সেই স্থানীয় লোক মানে কিছু প্ৰতিক্ৰিয়া ৰখিছিলে যিহেতু সমসে প্ৰথম পৰ্যায়ৰ কে জা পাৰি ন যে এত বৰ ঘটনা ঘটি যাবে সেই গাড়ীকি দেখিছিলে দুইজনে পুৰুষক দেখিছিলে গাড়ীৰে ঝৰাফুলু দেখিছিলে কে জানে যে এমি গোটেই ঘটনা ঘটিছে পাছৰে গোটেই ৰহস্য ৰেণু কেই অধিক সন্দেহ কৰি নেকি কিন্তু পৱৰ্তী সময়তে যে খবৰ আছিল যে ঝিয়ৰ মৃত শৰীৰ ৰাস্তা কড়েৰে পাংেচাঙে লোক সেই পূৰ্ব দেখি থকা চিত্ৰে পকাইছিল যে হেমে গাড়ীটাক দেখিছো গাড়ী এইবাৰ ঠে যাইছিলে তাৰপৰা লোক মানে আলোচনা কৰিলে কিন্তু যেতিয়া পকাই ভিতৰত যে যুৱতীক নি ৰাজেন্দ্ৰপুৰ ৰাস্তাৰ যাওঁতে দূৰৰে কিছু গোটেই দোকানৰ সিচি টিভি থাকিল ফুটেজু সামান্য চিত্ৰ জনা পাতিছিল যে সেই ঘটনাৰে এই মানে ତେଣୁ ସେଇଟା ଝରାଫୁଲଙ୍କର ଶରୀର ଥିଲା ଏବଂ ଯେଉଁ ଦୁଇ ଜଣ ନେଇଛନ୍ତି ସେ ରାକେଶ ସ୍ୱାଇଁ ଏବଂ ତାଙ୍କ ସହଯୋଗୀ ନିଶ୍ଚିତ ରହିଥିଲେ ତେଣୁ ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ ଯେତେବେଳେ ଘଟଣା ସାମ୍ନାକୁ ଆସିଥିଲା ଘଟଣାସ୍ଥଳରେ ପୋଲିସ ପହଞ୍ଚିଥିଲା ସ୍ଥାନୀୟ ଲୋକମାନେ କିଛି ପ୍ରତିକ୍ରିୟା ଦେଇଥିଲେ ଯେ ହଁ ଏ ଗାଡ଼ିଟି ସକାଳୁ ଆସିଥିଲା ଆମେ ଏହାକୁ ସନ୍ଦେହ କରୁଥିଲୁ କିନ୍ତୁ ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ ଆମକୁ ଯାହା ଖବର ଆସିଥିଲା ଯେ ସେ ଝିଅର ଯେଉଁ ଝରାଫୁଲର ମର ଶରୀରକୁ ସେଠାରେ ପକାଇ ଦେଇକି ପଳେଇଥିଲେ ଭୁବନେଶ୍ୱର ଅନୀଲ ଆମେ ଆପଣଙ୍କ ସହିତ ଆଗକୁ ଆଲୋଚନା କରିବୁ କିନ୍ତୁ ଝରାଫୁଲଙ୍କୁ ନେଇ ବର୍ତ୍ତମାନ ତଥ୍ୟ ସାମ୍ନାକୁ ଆସୁଛି ଯଦି ଆମେ ଆଲୋଚନା କରିବା ଏବେ ଝରାଫୁଲଙ୍କୁ ନେଇ ଦ୍ୱିତୀୟ କାହାଣୀ ମଧ୍ୟ ସାମ୍ନାକୁ ଆସିଛି ଗତ ଛବିଶ ତାରିଖରେ ଝରାଫୁଲ ଘରକୁ ଫେରିଥିବା ପରିବାର ଲୋକ ଜାଣିଥିଲେ ଅପରାହ୍ନ ଚାରିଟା ସୁଦ୍ଧା ସେ ଘରେ ପହଞ୍ଚିଯିବା କଥା ହେଲେ ସନ୍ଧ୍ୟା ଛଅଟା ସୁଦ୍ଧା ସେ ଘରେ ନ ପହଞ୍ଚିବାରୁ ଝରାଫୁଲଙ୍କୁ ବାରମ୍ବାର ଫୋନ୍ କରିଥିଲେ ତାଙ୍କ ଭାଇ ସେ ଫୋନ୍ ନ ଉଠାଇବାରୁ ହ୍ୱାଟ୍ସଆପ୍ରେ ମେସେଜ୍ ମଧ୍ୟ କରିଥିଲେ ତ ଫୋନ୍ ଉଠାଇବା ପାଇଁ ମଧ୍ୟ ମେସେଜରେ ଲେଖିଥିଲେ ଝରାଫୁଲ লহারা উত্তর এর উত্তর রক্ষি সে ঠিক অচ্ছন্তি ও সাঙ্গ সোনা ঘরে অচ্ছন্তি বলি উত্র উত্তর রক্ষিলে তবে ভাই সাগ সোনালি ঠিকনা ও ফোন নম্বর মানিলে সেই নম্বরের রাত্র বারটা পর্যন্ত পরে চাটিং করে ছরাফুলঙ্ক সম্পর্কের পচারি বুঝি তবে সোনা উত্তর চালিলে জাঁলে আশ্চর্য হলে পুলিশ সূত্রে মিলে সূচনা অনুসারে সোনালি না করুলে অভিযুক্ত রাকেশ অর্থাৎ सेहि निजोकु झराफुलांगको बांधो बि सोनाली कहि तंको बाबदरे WhatsApp रे परिवार लोकंकु विभ्रांति करि चलीथिले अब प्रतिनिधि सौभाग्य परिणाम मधे जोडी होइचन्ती संपर्कर आलोचना करबा पई सौभाग्य देखंतो राकेश कुने आउ एको तथ्य सामना को आसुचि যেতব সোনালি নারে চাটিং করুলে এবং নিজক ঝরাফুলঙ্ বাধবী বলে দেখুন নিশ্চিত ভাবে এই যে ঝরাফুলঙ্ যে মৃত্যু রহস্য রয়েছে তা উপর ধীরে ধীরে পর্দা উঠব তদন্ত যেতে আগৌছি সেতকি নয় বিস্ফোরক তথ্য আসবে লাগি কুয়াখি মৃতদেহ পড়েছি ময়ূরভঞ্জের ঝিও হলে ভুবনেশ্বর উঠুচি পড়ুচি কাই যেকি জিনিস করা যাই সব পুরা যি দেখা যাব যদি লাষ্ট চিন অফ থিঅৰী ভূৱনেশ্বৰৰে হিচাপে গেষ্ট হাউচৰ কথা কোৱতু দুইশ এক নম্বৰ ৰুম কথা কোৱতু কিৰ মৰবাৰ যোৱা যাওঁ যি মৰি ভুনেশ্বৰৰু মৰম তৃতদেহি এটি বিভিন্ন প্ৰকাৰ প্ৰসংগ উঠাওঁ পূৰ্বত ডিজি সঞ্জীৱ মাৰিকে বৰ প্ৰসংগ উঠাই যেতিবলে ঝিয়টি ঘৰু যি শিক্ষক তাৰম্বাৰ ফোন কৰোঁ কমিটি সে সুরক্ষিত ভাবে তাহবে সে ভিতরে গোটে ডর রয়েছে যে গোটে ঝিও তা ঘরে সুরক্ষিত ভাবে পৌঁছলান না পাই দিন এগারোটা পনেরো মিনিট সময় ছবিশ তারিখ দিন বারম্বার সে তা ফোন করে হলে সে কোণী ফোন উত্তর দইন বরং ঝরাফুল নিজের ফোনর সিমকার্ড বদলাই দিয়ে এবং তাপরে পুরা সিনারিও বদলি যাই পুরা সিনেরি বদলি যাই যে ঝিও ঘরে পঞ্চা কথা তার মৃতদেহ ঘরে পছি পাল্লানা এটি গোটে বড় প্রসঙ্গ উঠুচি যেতবে পুরুষ বন্ধু সহ যাই যেত নূয়া সিমকার্ড পকাইছেন সেত নিজের ফেসবুক আকটিভ করছেন এবং যেত করা যাই ভাই যে কন্টাট করছেন এবং বারম্বার কিন্তু ফোন উঠেওন বলতে মেসেজ করছেন তার বদলের সে মেসেজে এ রিপ্লা যে মো সাং সোনালি কিছু না যদি সোনালি সাঙ্গে তু অছু মতো কন্টাক্ট নম্বর দে বলে বারম্বার তা ভাই দাবি করছেন এবং যে যেত প্রথমে ইনভেষ্টিগেসন চালিলা এবং যেতব মৃতদেহটি মিলা যে হত্যা অভিযোগে পুলিশ মামলা রুজু কলা। শ দুই হত্যা মামলার পুলিশ তদন্ত কলা তাঁর পুরুষ বন্ধু রাকেশ কু হত্যা মামলার বর্তমান সুদ্ধা গিরফি করে সারি পুলিশ এবং অন্য জন অভিযুক্ত খোঁজা যাচ্ছি এই প্রথমে হত্যা কাণ্ড বলে কুয়া যাচ্ছে এবং তাপরে তাঁর প্রমাণ নষ্ট করা অভিযোগ যা কি গোটে সাংঘাতিক অভিযোগ রয়েছে তাঁর না তো তাঁর রাকেশকর যে সহযোগী সে বর্তমান সুদ্ধা ফেরার অ ପୁଲିସ୍ ଏକାଧିକ ଯୁବକଙ୍କୁ ବର୍ତ୍ତମାନ ସୁଦ୍ଧା ଅଟକ ରଖି ପଚରାଉଚରା କରୁଥିଲା ତେବେ ୟାର ଭିତରେ ଗୋଟିଏ ବଡ଼ ପ୍ରସଙ୍ଗ ଆସୁଛି ଯେ ଯେଉଁ ଚାଟିଂ କରାଯାଉଥିଲା ଯେଉଁ ସୋନାଲିର ନାଁ ଆସୁଥିଲା ଏ ସୋନାଲିକୁ ନେଇ ଗୋଟିଏ ପ୍ରସଙ୍ଗ ଠିଆ ହୋଇଥିଲା ତେବେ ପୁଲିସ୍ ଅଧିକ ଯେଉଁ ଇନଭେଷ୍ଟିଗେସନ୍ କରିଛି ତ ଇନଭେଷ୍ଟିଗେସନ୍ରୁ ଜାଣିବା ପାଇଁ ପାଇଛି ଯେଉଁ ସୋନାଲି ନାଁ କୁହାଯାଉଥିଲା ସୋନାଲି ବୋଲି କୌଣସି ଝିଅ କେହି ନାହାନ୍ତି କାହିଁକିନା যেতবে সে দুই দিন ধরিকি ভুবনে রইছেন এবং শেষ অটচাশ ঘন্টা তাঁর সহ কণ বিতি তা আমি প্রথম দিন দেখো সার রয়েছে যে তাবলা শিখো তাহলে সে হঠাৎ তা ছাড়া পরে সবুচিত্র বদলি যাই রাস্তার বস্রু ওই নিজ পুরুষ বন্ধু সহ যাইলে এবং পুরুষ বন্ধু সহ যা কালি যে ফাষ্টফুড্র চিত্র আমি আপনার দেখাও যে সি ফুটেজ রয়েছে খাইপে তাঁর বা হওয়া তাঁর পেট কাট এবং ସେ ଅସୁସ୍ଥ ହୋଇପଡ଼ିବା ଗୋଟିଏ ଜିନିଷ ସ୍ପଷ୍ଟ ହେଉଛି ଯେ ଝଡ଼ା ଫୁଲ ଏବଂ ତାଙ୍କର ପୁରୁଷ ବନ୍ଧୁ ଯେଉଁ ଫାଷ୍ଟଫୁଡ଼କୁ ଯାଇଥିଲେ ତା'ପରେ ତାଙ୍କର ସ୍ୱାସ୍ଥ୍ୟାବସ୍ଥା ଧୀରେ ଧୀରେ ବିଗିଡ଼ିବାରେ ଲାଗିଥିଲା ଏଇଠି ପ୍ରଶ୍ନ ଠିଆ ହେଉଛି ତାଙ୍କ ପୁରୁଷ ବନ୍ଧୁ ଯଦି ତାଙ୍କର ମହିଳା ବନ୍ଧୁଙ୍କର ଦେହ ଖରାପ ହେଲା ତାଙ୍କୁ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ହସ୍ପିଟାଲକୁ ନେଲେ ନାହିଁ କାହିଁକି ଏବଂ ଲିଙ୍ଗୁରା ଷ୍ଟେସନରୁ ସେ କୁଆଡ଼େ ନେଇକି ଗଲେ ଯେଉଁ ଯଦି କୁହାଯାଉଛି ସେ ଛବିଶ ତାରିଖ ଦିନ ରାତିରେ ସେମାନେ ଦୁଇଶହ ଏକ ନମ୍ବର ରୁମ୍ରେ ଥିଲେ ତାହେଲେ ଯେ ଯଦି ଝରାଫୁଲ ଅସୁସ୍ଥ ଥିଲେ ତାଙ୍କ ପୁରୁଷ ବନ୍ଧୁ ଯିଏ ରହିଛନ୍ତି ରାକେଶ ତାଙ୍କୁ କାହିଁକି ହସ୍ପିଟାଲ ନେଲେନି କିନ୍ତୁ ଏସବୁ ଭିତରେ ଆପଣ ଦେଖନ୍ତୁ ସେ କହିଛନ୍ତି ଯେ ତାଙ୍କର ଫୁଡ ପଏଜନ୍ ହୋଇଥିଲା କିନ୍ତୁ ଆଉ ଗୋଟେ ପଟେ ଝରାଫୁଲଙ୍କ ପରିବାର ସହିତ ସୋନାଲି କହିକି ଚାଟିଂ କରିବା ଟିକେ ରହସ୍ୟ ଘେରକୁ ଆସୁଛି କେଉଁଠି ନା କେଉଁଠି ରାକେଶଙ୍କ ଚରିତ୍ର ଉପରେ ଅନେକ ସନ୍ଦେହ ମଧ୍ୟ ସୃଷ୍ଟି କରୁଛି নিশ্চিত ভাবে সন্দেহ এখন সৃষ্টি করুছি যেহেতু প্রথম সে পুরা চিত্রক বিভ্রান্ত করাইলে এবং মরিবা মধ্যে তা মৃতদেহ ক ফোপাড়া যাও বা প্রমাণ নষ্ট করা যা এটি গোটে প্রশ্ন যে কথা প্রথম যেহেতু পাখু নেই না তো এখন অপরাধিক ষড়যন্ত্র বা হত্যা করা পূর্ব গোটে প্লট তেয়ারি হয়েছিল কি তদন্ত আরম্ভ করছে পুলিশ সে তিনশো দুই রুষ বন্ধু গিরফ করে সারিছে যদি তাঁকর স্বাস্থ্য অবস্থা খারাপ লাগে সে হসপিটাল নিয়ে কিংবা তাঁক পর লোক জনাইয়া সুযোগ দিয়ে তো কোণপ্রাই সোনালি না সে চাটিং করুলে এবং সেই সোনালি না চাটিং করি কোণ কে চাহুলে যা কি বর্তমান সুদ্ধা পুলিশ তদন্ত করেছি এবং যে ফোন্রু সে অপরেট করুলে বা যে ফোন চাটিং হোলা

ठीक टाइम रे घरे पहुंच जी भी तो अथी पायंकी जोदी से तांगो गेस्ट हाउस कु को नेकी कोले तो ता पच्छर तांग उद्देश्य कौन थिला एमेधी रात्ती भीतरे कौन घटी गला যে দুইজনে গোটেই ৰুমে ৰে হ'লে সকলো সকলো মৃতদেহ বাহিলা যদি তাৰ মৃতদেহ বাৰিলা বা সেই জাতি কি সেই মৰি যায় বুলি যদি সেই মৰি যায় বুলি জানি নাহি তা দেহ খাৰাবলৈ ডাক্তৰ পৰামৰ্শ নেলেনি যদিও গেষ্ট হাউচটো যেতিয়া তলক ওলাইছে কাষকি আম্বুলান্সটো ডাকিলেনি গেষ্ট হাউচৰ কৰ্মচাৰীক জনাইছিলে কি গেষ্ট হাউচৰ কৰ্মচাৰী মানে এই বাবদৰে অৱগত ঠে কি বুক কৰি আপোনাৰ

विम्ब होता से भुवनेश्वर सैंटिटिक् टीम को निंटिफिक टीम दुईश एक नम्बर रूम को बर्तान सुधा सिल कर सारी गेस्ट हाउस मालिक पूरा गेस्ट हाउस को बर्तमान सुधा सटडाउन करदेला पकईदे और दुई एक नंबर रूम्रेक बेडसीट कहत पी ग्लास कहु आहरी बहुत किसी जिनस बर्तमान सुधा हाथ में लागारी जोटि फिंगर प्रिंट कहु जो बेडसीट कु बर्तमान सुधा जबत करेडसीट्रे কিছু দাগ ৰমি বাতি কৰি যদি ফুড পইজন্ৰু তৰ ডেথ হৈ কথা কোৱা যাওঁ বা এই এইযোৰ ক্ৰাইম চিনিটৰ্ভ কৰিব কথা কোৱা যাওঁ কি হত্যকাণ্ডু আছে নোৱাৰা মোড দিয়াই ফুড পইজনৰ কথা কোৱা যাওঁ পুলিচ এই দিগুৰু তদন্ত কৰিবৰ আৱশ্যকতা ৰজি কাই যে একাঠি খাই হোৱেত হোটেল মালিক প্লেটু ধৰি কিন্তু বাতি কৰি যি ষ্টেণ্ড সেই বাৰম্বাৰ বাতি কৰোঁতে বেডশচিট্ৰে যদি কিছু বাতিৰ দাগ থাকিব তাৰ এছ এফ এছলু স্পষ্ট হৈ পাৰিব কেউ খাইবারে সে পড়ছে এবং সে খাইবার বিষ লা কি তাহা স্পষ্ট হয়ে পাব যদি জন ব্যক্তি কু খাইবের বিষ মরা মরযাই কিংবা তা যোজনাবদ্ধ ভাবে হত্যা করা যাই তাহলে স্পষ্ট হয়ে পড়ে কি পিএম রিপোর্ট কু অপেক্ষা করছে পিএম রিপোর্ট আসন্দি আসব এবং পোস্টমর্টম রিপোর্ট হি স্পষ্ট করব যে তা ভিতরে থিলা। এবং যে তাঁর মৃত্যু কথা কুয়া যু

যেহেতু পুরা সিন্রে লা এবং জহেতু টোটাল সিন্রে তিন জন লে জে হচ্ছেন ফুল জন হচ্ছে রাকেশ এবং রাকেশর বন্ধু রকেশের বন্ধু বর্তমান সুদ্ধা ফেরার অছেন এবং ফুল বর্তমান সুদ্ধা তাঁর মৃত্যু হয়ে সারি জনে হোক রাকেশ

নিশ্চিত ভাবে যদি কে যদি কুয়খিয়া থানা অঞ্চলের যে ঘটনা ঘটি যদি কয়া যে ৰাকেশ বৰ্তমান যাছপুৰ উপকাৰাৰৰ অতি যিহেতু তাক কোৰ্টৰ প্ৰড্যুছ কৰা কুখীয়া থানা পক্ষ দিন জামিন আবেদন কৰা কিন্তু মানে কোৰ্ট আচন্ত কালি তাৰ শুনা ৰখি পাঁচদিন যিহেতু পুলিচ জামিন আবেদন কৰিছে যে ৰাকেশকু চি জামিন নাব কেগ প্ৰান দিয়া যাব কেগকু নকি অধিক তদন্ত কৰাকেশ সৈতে সহযোগী কি গাড়ীৰে আঁচাইছিল আৰু ৰাজেন্দ্ৰপুৰৰ ঝৰাফুল ফিঙি চালি যায় তাৰপৰা অধিক তদন্ত কৰিব অন্পটি যদি কিবা জাতীয় ৰাজপথ

রিমান্ডে নেই কিন্তু বর্তমান গোটে তা সূচনা রয়েছে যা এসডিপিও এস ডপিও যাজপুর রোডের যে চিন্ময় সার অ চিন্ময় বাবু যে তদন্ত সে করুচি যাজপুর উপকারার আসে এবং কৌ কারণ সে উপকারাগার আসলে তো স্পষ্ট হয়ে পাই কিন্তু যা শু যাও আস্ত কাল যে পোস্টমর্টম রিপোর্ট অ্যাহ আসব এবং আমার অভিযুক্ত যে অনেক তাকে জামিনে নিয রিমান্ডে নিয়ে যাব যা জনা পড়ি পরবর্তী সময় যে কোণ এই তদন্ত দিগ কেউ আড়ে যাব এ প্রকৃত রহস্য কখন রয়েছে সেদিন যে হোটেল ভিতরে ঘটনা ঘটিল এরা প্রকৃত রহস্য কখন যা আপনার যে আস্তে কাল হি কোর্ট শুধু করবে যে পাঁচদিনে আবেদন করা যাই তা সৌভাগ্য আস্ত কালি পোস্টমর্টম রিপোর্ট আসব এই পোস্টমর্টম রিপোর্ট আসা পরে হি প্রকৃত স্পষ্ট হব যে ঝরাফলঙ্কর মৃত্যু কমিটি হয়েছে তা হত্যা করা বিশ্বজনিত মৃত্যু হয়েছে নিশ্চিত ভাবে দেখা জিনিস য পুলিশ পুরা ঘটনার ডিটেকশন করেসারি এবং এর অভিযুক্ত মানে কি পুলিশ জনক গিরফারি এবং যে সি কথা কুয়া নিশ্চিত ভাবে রাস্তার লোক তা দেখি লোক মান ডাউট হওয়া পরে মৃতদেহকে সে প্রমাণ নষ্ট করা ফোপাট দিয়েছেন এবং যা সূত্রে খবর মিলু লা সে যে য বন্ধুক ঘর রয়েছে আনন্দপুর রাস্তায় সে চাহুলে গোটা কথা কুয়া যায় পোস্টমর্টম রিপোর্ট ভিসরা রিপোর্ট এবং সাইন্টিফিক টিম দেবার রিপোর্ট ইু বা যে রিমান্ডে আসবো অভিযুক্ত মান কোর্ট উপরে ডিপে করু কতদিন রিমান্ড দেবে এবং রিমান্ড যে আবেদন করা যাচ্ছে রিমান্ড অবধি ভিতরে সে যে আসবে রিমান্ড অবধি ভিতরে পুরা জিনিস স্পষ্ট হয়ে পাব কিনা রাকেশ হি পুরা ঘটনা জাঁচি কতবে সে খাইয়া যাইবে সে রুম কু যাই এবং রুম ভিতরে প্রকৃত হল কোণ

বা গোটেই নিজে গোটেই ছিন্ ক্ৰিট কৰিবি ক্ৰাইম চিন্ক ডিষ্টৰ্ভ কৰিব বা এই ঘটনাৰ মোড বদলাইপৰাই চেষ্টা কৰোঁ তো পুলিচ পাখে বহুত প্ৰকাৰৰ বাট অতি তাৰ সত উগা ইয়াক বাদ দিলে পুলিচ পাখেৰে বহুত তথ্য বহুত প্ৰমাণ একাছ কৰিসাৰিলে যাকি অভিযুক্ত বৰ্তমান সুদ্ধা পুলিচৰ হাত পাহন্ত পুলিচ যে পুলিচ সন্ধে আখি নিশ্চিতভাৱে অভিযুক্ত গিৰিফ কৰিব এই কথা স্পষ্ট কাইনা পোষ্টমৰ্টম ৰপৰ্টৰু স্পষ্ট ভাৱেৰে জনাপডিব যে তাঁর মৃত্যু পাই হয়েছি এবং যদি পোস্টমর্টম রিপোর্টটি যে কুয়া যাচ্ছে বহু ক্রিটিকা বলে কুয়া যাচ্ছে সেপি পুলিশ ভিসেরা পাই পঠাইছি তো এসএফসএল যে ভিসারা রিপোর্ট আসবে ভিসেলা রিপোর্ট কু জলদি রিপোর্ট দেওয়া যোগাযোগ করা এসএফএসএল এসএফএসএল সহিত তাকে বাদ পরে যদি দেখি সাইন্টিফিক টিম যে লিড করছি গতকালে ফিঙ্গর প্রিণ কথা কুহতু বা বেডশিট কথা কুহতু রুম ভিতরে যে সব জিনিসগুলো লা সেগুলো যেহেতু সিজ করছি তো নিশ্চিত ভাবে গোটে জিনিস স্পষ্ট হয়ে পড়ি যে পুলিশ কথমে এস্টাব্লিশ করা পড়ি যে সে রুম ভিতরে এমন দুই জন হইতে তাকে দেলে।

আলোচনা ওষা ছতিশগড় মধ্যে জল বিকা সমাধান মহানদী ট্রিবুনাল গঠন করা যাই এই ট্রিব্যুনাল অবধি আও দুই মাছ বাকি রয়েছে এর ভিতরে ট্রিব্যুনা গঠন কিন বর্ষ বি সরকার চাইলে অবধি আই বর্ষ বড়াই হলে কেন্দ্র সে আন্তরিকতা অনেক তাকু সন্দেহ বরিঠ বিজেপি নেতা বিজয় মহাপাত্র মহানদী কু ট্রিবুনাল কম শুনা চাইছে তাহলে জাঁপা পূর্ব মহানদীপ স্বর উঠাউবা সরকার বিরোধী ও বিভিন্ন সংগঠন এবে চুপ কশ্ন করেছেন সেইপর রাজ্য সরকার হীরাকুদ্র তলমুন্ডের ঘোষণা করে ছটি প্রকল্প কুয়াড়ে গলা বলে প্রশ্ন উঠাইছেন বিজয় মহাপাত্র সংসদে এ প্রসঙ্গ উঠবা দরকার আগক পরিস্থিতি ভয়ানক হব বলে সে চেতাই দিয়েছেন কংগ্রেস মুখ্য সচেতক তারা বাহিনীপতি বিধানসভার এই প্রসঙ্গ উঠাইব দল মহানদী সম্পর্কের রাজ্য সরকার তুরন্ত সর্বদলীয় বৈঠক ডকা বলে সে প্রস্তাব উভয় বিজেপি ও বিজেডি রাজ্যের স্বার্থক অনদেখা করতে অভিযোগ করেছেন কংগ্রেস মুখ্য সচেতক এই প্রসঙ্গে পরিবহন মন্ত্রী পদ্মনাভ বেহরা প্রতিক্রিয়া রাখি ট্রিব্যুনা ওশা সপক্ষে যাব ওশাক তার হক্র পাঁড় বলে সে দৃঢ়োক্তি করেছেন ଆଉ ଦୁଇ ମାସ ପରେ ତିନିବର୍ଷ ପୂରଣ ହେଇଯିବ ତିନି ବର୍ଷ ପାଇଁ ଟ୍ରିବ୍ୟୁନାଲ ଗଠନ ହୋଇଥିଲା ଫେବୃଆରୀ ମାସ ମାର୍ଚ୍ଚ ମାସ ମାର୍ଚ୍ଚ ମାସରେ ତାର କାର୍ଯ୍ୟକାଳ ଶେଷ ହେଇଯିବ ଏପର୍ଯ୍ୟନ୍ତ କେହି ଜାଣିପାରୁନାହାନ୍ତି ଯେ ଟ୍ରିବ୍ୟୁନାଲ୍ରେ କ'ଣ ହେଲା ଟ୍ରିବ୍ୟୁନାଲରେ ଓଡ଼ିଶା ଲାଭବାନ ହେଲା କି କ୍ଷତିଗ୍ରସ୍ତ ହେଲା କି ଟ୍ରିବ୍ୟୁନାଲରେ କ'ଣ ହେଉଛି ସେ ସମ୍ପର୍କରେ ସମସ୍ତେ ବର୍ତ୍ତମାନ ଅଜ୍ଞ ରାଜ୍ୟ ସରକାର ମଧ୍ୟ ଏ ସମ୍ପର୍କରେ କୌଣସି ପ୍ରେସ୍ ବିବୃତ୍ତି ମାଧ୍ୟମରେ କୌଣସି ତଥ୍ୟ ରାଜ୍ୟବାସୀଙ୍କ ଆଗରେ ରଖିନାହାନ୍ତି ଯେଉଁ ମହାନନ୍ଦୀ ପାଇଁ ଦିନେ ସାରା ଓଡ଼ିଶାରେ ଏତେ ଉଦ୍ବେଗ ସୃଷ୍ଟି ହୋଇଥିଲା ମହାନନ୍ଦୀ ପାଇଁ ସମସ୍ତେ ଦଳମତ ନିର୍ବିଶେଷରେ ସମସ୍ତେ ଏକାଠି ହୋଇଥିଲେ ସମସ୍ତଙ୍କର ଇଚ୍ଛା ଥିଲା ଯେ ସବୁଦିନ ପାଇଁ ମହାନନ୍ଦୀର ସମସ୍ୟା ସମାଧାନ ହେବ ଆମେ ନ୍ୟାୟ ପାଇବୁ ଟ୍ରିବ୍ୟୁନାଲ୍ରୁ ମୋର କାହିଁକି ସନ୍ଦେହ ହେଉଛି যে ট্রিব্যুনাল আমি হুয়ে তো কেস ঠিক ভাবে লড়ি পারুনু কি তথ্য ঠিক ভাবে রক্ষিপার কি ট্রিব্যুনাল রায় কম হব রায় যে সরকার আগুন জাঁবে সে কথা আমি কৌনি কিন্তু সন্দেহ হচ্ছে যে ট্রিব্যুনাল হমর যে দাবি লা দাবি পূরণ নহে এমতি একটা আশঙ্কা ସେ ସମ୍ପର୍କରେ ସବିଶେଷ ତଥ୍ୟ ରାଜ୍ୟ ସରକାର ଲୋକଙ୍କ ପାଖରେ ରଖିବା ଆବଶ୍ୟକ ପଚାରୁଛନ୍ତି ଜଣେ ସିନିୟର ଅଫିସରଙ୍କୁ ଯେ ଟ୍ରିବ୍ୟୁନାଲ ବିଷୟ କ'ଣ ହେଇଛି ସିଏ କହିଲେ ସରକାର ବୁଝନ୍ତି ସରକାର ବୁଝୁଛନ୍ତି ଏବଂ ବିଧାନସଭାରେ ଏହା ଉପରେ ବହୁତ ଆଲୋଚନା ପର୍ଯ୍ୟାଲୋଚନା ହେଇଛି ସରକାର ସବୁବେଳେ ରାଜନୀତି କରନ୍ତି বিজু জনতা দল সবুলে রাজনীতি করে যেতবে বিজেপি দল রাজনীতি করে সেত বিজু জনতা দল চুপ রুহে বিজে রাজনীতি করে বিজেপি চুপ রুহে আজ বিজেপি কম করছে বিোধী দলর নেতা অনেক বিজি দল বাট মার দ্বিতীয় স্থানের অনেক সে করু কো প্রশ্ন করুছি সে করছেন কন বিজেপি ক এবং বিজেডি কৌছে যে কংগ্রেস স্থিতি না প্রশ্ন করুছি আমি তো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া মিশ্রু আমি প্রেসেঁট অফ ইন্ডিয়া মিশ্র কংগ্রেস দল বিধায়ক মানে যাই মেডাম দিয়ে ট্রিবুনাল দুই তিন থাকার আলোচনা হয়ে আমার তো বিশ্বাস যে ট্রিব্যুনাল যে পদক্ষেপ সব নেই আমি আমার ন্যায় নিশ্চিত ভাবে পাইবা আমি যেতে কি পাশা পাইব কথা পাইব যেহেতু ট্রিব্যুনাল সেমি রায় বাহারি না শেষ রায় তাঁচি না তেমন অটক যেত রায় বাহি পড়ে আপনার অটকে আমি যেতে পারসে জল পাইবা কথা আমার রাজ্য আমি নিশ্চিত ভাবে পাই না বিলম্ব নু আপনার ট্রিব্যুনাল গোটে প্রোসেস তো তার গোটে সে প্রোসেস ভিতরে সে যাওয়া তে মোৰ বিশ্বাস যে ট্ৰিবুনাল মতে খুব শীঘ্ৰ ন্যায় নিশ্চিতভাৱে আচিব আমি সেই য়ায় পাই